ব্যস্ত সময়ে উত্তর কলকাতার বিধান সরণির ওপরে ধস। হেদুয়া সংলগ্ন বিধান সরণি দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তায় ধস নামায় একটি বাসের চাকা, প্রায় 6 ফুট গভীর হয়ে ঢুকে যায়। ঘটনাস্থলে দ্রুত পুলিশ ও পূর্ত দফতরের আধিকারিকরা পৌঁছে যান। শনিবার ছুটির দিন হওয়ায় কিছুটা রেহাই, তবে সপ্তাহ শুরুর আগে দ্রুত রাস্তা সারানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমি যখন থেকে এসেছি সকালবেলা থেকে এরকম দেখেছি, ওটা ছোট ছিল, ওটাকে বড় করে গর্ত ওনারাই করেছেন, পরে ভেতরটা দেখছেন কতটা কি হয়েছে না হয়েছে, ওটা ওনারাই করেছেন।